চলতি বছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার 3রা মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরই মধ্যে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে দল চট্টগ্রামে পৌঁছে গেছে। ম্যাচ অফিসিয়াল কারা থাকছেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আগেও আমরা দেখেছি অনফিল্ড আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে বাংলাদেশকে কীভাবে ভুগতে হয়েছে। ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চট্টগ্রাম ও ঢাকা মিলে অনুষ্ঠিত হওয়া এই সিরিজের জন্য মোট পাঁচজন বাংলাদেশি আম্পায়ার কাজ করবেন। সেখানে প্রথম ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। আম্পায়ার প্যানেলে কারা কারা থাকছেন, চট্টগ্রামের ম্যাচগুলোতে শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, তানভীর আহমেদ, মোহাম্মদ মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। এই চারজন আম্পায়ারই ঘুরে ফিরে অনফিল্ড এবং থার্ড আম্পায়ার ফোর্থ আম্পায়ার দায়িত্ব পালন করবেন। ঢাকার ম্যাচগুলোতে কারা কারা থাকছেন, শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। টিকিটের বিস্তারিত তথ্য, সিরিজের টিকিটগুলো পাওয়া যাবে সাগরিকা টিকিট কাউন্টার বিআইটিসি সার্কেলের কাছে এবং এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। আগামী 2রা মে থেকে সিরিজের টিকিট কেনা যাবে। নির্দিষ্ট দিনে সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও কাঙ্ক্ষিত টিকিট কাটতে পারবে দর্শক সমর্থকরা। অনলাইন টিকিট, অনলাইন টিকিট ক্রয়ের জন্য এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে মাত্র 2টি অনলাইন টিকিট ক্রয় করা যাবে। ম্যাচের আগের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 200 টাকা। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ করতে হবে 300 টাকা। ক্লাব হাউস থেকে খেলা দেখতে খরচ করতে হবে 500 টাকা। সর্বোচ্চ 1500 টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটির টিকিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে 1000 টাকা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি 2টি হবে মিরপুরের শেরেবাংলায়। আগামী 3রা মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুরের সিরিজের শেষ 2 টি-20 হবে 10 ও 12 মে।